আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব আমরা যে ফ্লক মাপার জন্য ইনহোপ কোন ব্যবহার করি সেই সম্পর্কে। আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে মার্কেটে যে প্লেসটা আছে, এখানে একটা ইনহোপ কোনের দাম হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। আসলে এই ইনহোপ কোনটা কিন্তু আমাদের ফ্লক মাপার জন্য তৈরি করা হয় নাই, ওই ইনহোপ কোনটা মূলত অন্য কাজে ইউজ করার জন্য বানানো হয়েছে, সেটা আমরা ফ্লক মেপে থাকি সাধারণত। তবে আমরা যারা প্রাথমিক পর্যায়ে স্টার্ট করতে চাই বা যারা আপনারা শুরু করতেছেন বর্তমানে, তো তাদের জন্য এটা কিনা খুব টাফ হয়ে যাবে 5-6 হাজার টাকা খরচ করে। এখানে এতগুলো টাকা ইনভেস্ট করার কোনো মানেই হয় না, যেহেতু আমরা খুব সহজেই অল্প খরচে আমরা ইনহোপ কোনের কাজটা করতে পারবো ইজিলিভাবে, আমাদের হাতের নাগালে যা আছে তাই দিয়ে। তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি দিয়ে কিভাবে আমরা সহজে একটা কোণ তৈরি করতে পারি আমাদের ফ্লক মাপার জন্য। এই জন্য আমাদের যা যা প্রয়োজন হবে, প্রথমে আমাদের লাগবে হচ্ছে এরকম একটা 1 লিটারের একটা প্লাস্টিকের বোতল। হ্যাঁ, এটা একটা পানির বোতল, সাদা নেবেন, এটা বেটার সবচাইতে। এরপরে লাগবে হচ্ছে আমাদের, আমি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পারমানেন্ট মার্কার, মানে যেটাকে আমরা ফিক্সড মার্কার বলে থাকি সাধারণত, এটার দাগ উঠবে না, ঠিক আছে। এরকম একটা পেন লাগবে। আর হচ্ছে এখানে একটা সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 50 ml, মানে 50 ml এর একটা সিরিঞ্জ, ঠিক আছে, এই সিরিঞ্জটা লাগবে আমাদের। আর এখানে একটা সিজার আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা কিচি বলে থাকি, একটা কিচি লাগবে। আর এগুলোকে অ্যাড করার জন্য, জয়েন্ট দেওয়ার জন্য আমাদের একটা গ্লু গাম লাগবে। দেখেন আমাদের যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে প্লাস্টিকের একটা বার, এটাকে আমরা গালিয়ে তারপর ওটাকে সাথে আমরা ওটাকে সেট করার জন্য আমাদের লাগবে। তো এরকম একটা যন্ত্র আপনাদের নিতে হবে। এছাড়া আপনারা যদি অন্য কিছু দিয়ে বা কস্টিভ দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আরও আপনাদের খরচটা কম হবে, সেক্ষেত্রে সেটা দিয়ে করতে পারেন। আর এখন আমি একটা কথা অ্যাড করব, সেটা হচ্ছে অনেকেই আমাদের, আমার কাছে আসলে বেসিক্যালি আমার কাছে ফোন আসে, প্রচুর পরিমাণ ফোন আসে, আমরা ফোন পাই, সেটা হলো তারা আপনার ইউটিউব থেকে দেখে তারপর বায়ো ব্লগ স্টার্ট করতেছে। অলরেডি আমি অনেক ফোন আসছে আমার কাছে যারা আপনার অলরেডি বায়ো ব্লগে ক্ষতিগ্রস্ত, তাদের মাছগুলো বাঁচতেছে না, মারা যাইতেছে। এর পিছনে একটা কারণ, সেটা হলো তারা কারো কাছ থেকে জানে নাই এবং এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, সোজা কথা তারা কারো কাছ থেকে ট্রেনিং করে নাই, শুধুমাত্র তারা ইউটিউব থেকে দেখে করতে গেছে, যে কারণে কিন্তু এত প্রবলেমে পড়ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা নতুনভাবে বায়ো ব্লগ করতে চাইতেছেন, বায়ো ব্লগ করবেন, আপনারা আসতে পারেন বায়ো ব্লগে, আসেন 100%, এখানে আপনার বায়ো ব্লগে আপনারা মাছ চাষ করতে পারবেন এবং সফল হইতে পারবেন, এটার পরীক্ষার করার কিছু না, এটা 100% করা সম্ভব। তবে প্রবলেমটা হলো এটাই, যারা আপনারা করবেন জেনে শুনে বুঝে শিখে করেন, তাইলে কোনো প্রবলেম হবে না। আর একটু পারলেন একটু পারলেন না স্টার্ট করে দিলেন, তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এখানে আপনার 7 থেকে 8টা রেশিও আছে, কেউ আছে 3টা রেশিও জানে, 4টা জানে, 5টা জানে, বাকি সম্পূর্ণ না জেনেই তারা স্টার্ট করে, তখন তারা ক্ষতির সম্মুখীন হয়। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যারা বায়ো ব্লগ করতে চান তারা অবশ্যই ভালো, যারা বায়ো ব্লগ করতেছে অলরেডি, যারা বুঝে, এটা একটা সায়েন্টিফিকলি বিষয়, এটাকে আপনাদের ওই সায়েন্টিফিকলিভাবেই চিন্তা করতে হবে, সেভাবে আপনাদের শিখতে হবে এবং কাজে প্রয়োগ ঘটাইতে হবে, তাহলে আপনারা সাকসেস হতে পারবেন, এটা হলো আমার কথা ছিল। তো যাই হোক, আমরাই এখন আপনাদেরকে দেখাবো মূলত ভিডিওতে যে কীভাবে আমরা একটি ইনহোপ কোনটার কাজ করবো একটা কোন তৈরি করার জন্য। মোট কথা হচ্ছে ফ্লককে মাপার জন্য যে কোণের দরকার, আমরা এখন সেই কোণটা কীভাবে তৈরি করব সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখে আসি কীভাবে আমাদের এই কোণটাকে আমরা তৈরি করব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে যে কাজটি করবো সেটা হলো এই বোতলের যে পিছনের সাইডটা আছে এখান থেকে আমরা গোল করে এটাকে কেটে নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে থেকে আমরা এটাকে গোল করে কেটে নিলাম, ঠিক আছে। তো এটা আমাদের এখন যে কাজটি করবো, আমরা এই মাথায় আমরা এখন আপনার এই যে আমাদের 50 ml যে সিরিঞ্জটা আছে এটাকে আমরা সেট করবো এখানে।
এটার আসলে কোনো প্রয়োজন নাই, আমাদের লাগবে শুধু হচ্ছে এই যে আমাদের 50 ml যে সিরিঞ্জটা আছে এই সিরিঞ্জটার খোলটা আমাদের লাগবে। আর এখানে যে ছিদ্র ট্রে আছে এই ছিদ্রটাকে আমাদের কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখন যে কাজটি করব, সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে এটাকে মাথাটা কাটিয়ে দিলাম যাতে এখান দিয়ে কোনো পানি লিক করতে না পারে। আর এখন যে কাজটি করবো আমরা সেটি হলো এটা এর মাথায় আমরা সেট করে দেব। তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের মাথাটা একটু বেশি বড় হওয়ার কারণে এটার মধ্যে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এভাবে রেখেই এটাকে সেট করবো। সম্মানিত ভিউয়ার্স, এটাকে আপনারা যতটা পারেন ভালো করে এটাকে আটকিয়ে দিবেন যাতে কখনো খুলে যাওয়ার চান্স না থাকে। আমি যতটুকু পারছি এটাকে সম্পূর্ণভাবে একেবারে আবদ্ধ করে দিয়ে চেষ্টা করছি যাতে কখনো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন আমার হাতে যে কোনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ইনহোক কোণের পরিবর্তে যে কোনটি থাকার দরকার ছিল আমাদের ফ্লক মাপার জন্য, সেই কোনটি অলরেডি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা এই কোনটি তৈরি করবেন। তো আমি আপনাদেরকে বলি, যেখানে ইনহোক কোণ কিন্তু আপনাদের 5-6 হাজার টাকা ইনভেস্ট করতে হয়, 5-6 হাজার টাকা লাগে, সেখানে আমরা মাত্র 50 টাকা খরচ করে আমরা একটি কোণ তৈরি করে ফেললাম। তো আপনারা যারা ফার্স্টলি প্রথমত আপনার বায়োফ্লক স্টার্ট করতেছেন তাদের জন্য এটি একটি বেস্ট আইডিয়া যে কীভাবে আপনারা একটি কোন তৈরি করবেন। তো এখানে আমাদের একটি সিরিঞ্জ ব্যবহার হয়েছে যার দাম বাজারে 30 টাকা, আর এখানে যে আঠা আমরা ব্যবহার করছি আপনারা অন্য আঠাও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের সুবিধা মতো, সেখানে হয়তো বড় জোর 20 টাকা খরচ হবে, মোট 50 টাকার মধ্যে এটা কমপ্লিট হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।